हेलो फ्रेंड्स, गुड नून, वेलकम बैक टू माय चैनल पूजा श्रीजा ब्लॉग। तो कैमन आछो तुम्हारा सकले? आशा करछि सबाई खूब भालो आछो आर आमिओ भीषण भालो आछि। तो एखन होच्छे दुपुर आड़ाईटे बजे, आमार खावा दावा कमप्लीट हो गेछे, खावा दावा करलाम दुपुरे, और बर तो अफिसे आछे, तो ओर आस्ते आस्ते सन्धे हो जाबे। और बाइरे तो भीषण रोद, माने एखन गरम पड़े गेछे बोलते गेले। तो एइ जे देखछो ट्रलिटाके बार करेछि, ट्रलिटाके नामिएछि, तो बुझते ही पार्छ कोथाओ जावार जन्य निश्चय। तो आमरा हच्छे बाड़ी जाच्छि, माने होलिते आगेर बार एखानेई छिलाम, तो एखानेई आनंद करेछि, एखानेओ होलि खुबई भालो। आर जतई होक बाड़ीते होलि काटाते खुबई भालो लागे, कारण आमादेर ओखाने डाकाति कालीतलार मेला हय होलिते। तो जारा जानो तो तारा जानोई, जारा आमार परिचित आछो, आर जारा जानो ना तारा जेने राखो। तो আর ডাকাতি কালীতলার মেলাতে তো ভীষণ আনন্দ হয়, মানে পাড়ার সমস্ত লোকজনের, মানে সমস্ত বাড়ি থেকে কেউ না কেউ পুজো দিতে যায় ওখানে, আর আমরাও যাই। হোলি খেলা হয় সেই দিনেই, আর সেদিনেই পুজোটা হয় ওখানে, মা কালী যে আছে ডাকাতি কালী ওখানে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আগে ব্যাগ গোছাতে হবে, আর বেশি দিনের ছুটি নয়, খুবই সামান্য দিনের, যেহেতু সামনেই ওর একটা, মানে কি বলবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, যেহেতু এখন তো মাধ্যমিক শুরু হয়ে গেল আজকে থেকে, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে ওর, সেই সময় ডিউটি থাকে আর কি। যাই হোক, তো এখন হচ্ছে ট্রলিটা গুছিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো যে আমি কি কি নিচ্ছি টলিতে, জামা কাপড় হ্যাড্ডা ব্যাড্ডা কত রকম, মন করে এটা নেবো ওটা নেবো না ওটা নেবো এটা নেবো না এরকম ভাবি। মানে ট্রলি গোছানোর জন্য দুদিন আগে থেকে প্রিপারেশন নিতে হয়, মানে বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার। যাবো হচ্ছে পরশু দিন, ট্রেন আছে, টিকিট কাটা আছে, তো আজকে মানে তিন দিন আগে আমি এখন ট্রলি গোছানো শুরু করেছি। মানে হচ্ছে হয়তো একটা জিনিস নিলাম, আবার কি মন হলো সেটাও বার করে রাখলাম, আবার কি মন হলো আবার হচ্ছে এটা নিই ওটা নিই, এরকম। তো চলো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো হচ্ছে শেয়ার করতে করতে বলি কি কি নিচ্ছি, চলো দেখতে থাকো। গেছি ব্যাগ গোছাতে, মানে ট্রলি গোছাতে, এত সব জিনিসপত্র। এবার এখন হচ্ছে আমাকে, মানে কোন সব দেব না, কোনটা কোনটা নেব বা কোনটা কোনটা রেখে আসব সেরকম ভাবে বেছে নিতে হবে আর কি। তো আমি হচ্ছে মাঝে মধ্যে ওখান থেকে কিছু শাড়ি নিয়ে আসি, যেগুলো হয়তো একদম বিয়ের পর পর পরা হয়নি সেগুলো নিয়ে আসি, আবার হয়তো এখানে এবার যেগুলো ছিল পরলাম, ইউজ করলাম, কোনো জায়গায় ঘুরতে গেলাম, ওই শাড়িগুলো আবার হচ্ছে ওখানে রেখে আসি, এরকম করে অল্টারনেট করে পরি। মানে একই রকম শাড়ি এখানে রাখি না, কারণ হচ্ছে ওখানে বাড়িতে যে আলমারিতে শাড়িগুলো আছে সেগুলোও পরতে হবে, ওর জন্য ওগুলোকেও নিয়ে আসি মাঝে মধ্যে। তো এবার হচ্ছে, এবার হচ্ছে আসার সময় আমি বেনারসিটা নিয়ে এসেছিলাম এখানে, যেহেতু বিবাহ বার্ষিকী ছিল, তো বেনারসিটা এবার হচ্ছে রেখে আসতে হবে, কারণ এখানে তো বেনারসি রেখে লাভ নাই, আর তো কোনো কাজ নাই, আবার হচ্ছে পরের বার বিবাহ বার্ষিকী যদি বেনারসি পরি আর কি, তখন দেখা যাবে। তো বেনারসিটা ঢুকিয়ে দেব আমি, মোটামুটি গোছাতে পারি, খুব ভালো পারি না, আমার মা গোছানোতে ভীষণ এক্সপার্ট, তো মায়ের কাছ থেকে একটু আধটু শিখেছি, খুব ভালো পারি না। হচ্ছে বেনারসিটা নেবো, ওখানে গিয়ে রোদে দিয়ে নেবো, এখানে চারতলার উপরে উঠে রোদে দেওয়া খুব কষ্ট, তাই হচ্ছে ওখানে গিয়ে রোদে দিয়ে আলমারিতে তুলে রাখবো। আচ্ছা, এইসব এখানে অনেক কটা শাড়ি আছে, এত শাড়ি আমি আনি না, যেহেতু এই যখন মা বাবা এসেছিল তখন মা বাবার সাথে তো আমি এসেছিলাম, তাই ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল একটা, ওর জন্য আমি অনেকগুলো শাড়ি এক্সট্রা ভাবে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যদি ঘুরতে যাওয়া হয়, তো তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল, তোমরা সবাই যারা দেখেছো তো সবাই জানো নিশ্চয়ই যে মিশো মারা গেল হঠাৎ করে, যার জন্য শাড়িগুলো আর বাড়িতে সেই সময় তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, এখানেই ছিল। তো হচ্ছে এবার হচ্ছে ওগুলোকে নিয়ে যাবো গুছিয়ে। আমার হচ্ছে ব্লু কালার আর ইয়েলো কালার প্রচুর শাড়ি আছে, মানে প্রচুর বলতে মানে একের অধিক আছে, দু তিনটে করে আছে, ইয়েলো কালারও আছে ব্লু কালারও আছে। এই যে একটা, এটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের শাড়ি, এই শাড়িটাও ভীষণই সুন্দর।
এই শাড়িটা তোমাদের দেখাই, মানে অনেকেই এগুলো দেখা আর কি, এগুলো খুব চলে এই শাড়িগুলো। তো এটা আমি কোনোদিন এখনো পরিনি, এটা হচ্ছে এইবার পুজোতে আমি মানে বর আমাকে এটাকে দিয়েছিল শাড়িটাকে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল, শাড়িটার ব্লাউজ তৈরি করা হয়নি, আর তার জন্য আমি পুজোতে পরিও নি শাড়িটা। অন্য ব্লাউজ দিয়ে ম্যাচিং করে পরা যেত, কিন্তু আমি পরিনি আর কি। তো এটা এবার নিয়ে যাবো ভাবছি ওখানে গিয়ে হোলির দিনকে বা তার পরের দিন, যদি মন হয়, যদি মেলায় যাই ঘুরতে তাহলে দেখা যাবে যদি পরা হয়। এটা সাথে নিয়ে রাখি হাত বলে। আর এই শাড়িটার ব্লাউজটা হচ্ছে এটা, খুব সুন্দর ডিজাইন করে বানানো এরকম, মানে ব্লাউজটার বেশি সৌন্দর্য। আর ব্লাউজটা আমার ভীষণই পছন্দের, এখনো পর্যন্ত পরার সুযোগ হয়নি। আর ব্যাক পোর্শনটা দেখো, এই যে ফুলে ডিজাইন করে দেওয়া আছে। আর হচ্ছে এই রেড কালার শাড়িটাও নিয়ে যাব, এটা আর নিয়ে আসবো না, এটাকে ভাবছি রেখে আসবো ওখানে, কারণ এটা কয়েকদিন বেশ পরলাম এখানে, আর এখন এটা পরবো না, আবার পরে পরবো, পরের ক্ষেপে যখন যাবো তখন সেটাও নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্যাকেট করে নিয়ে যাই, তাতে শাড়িগুলো ভালো যাবে আর কি, রাস্তাঘাটের ব্যাপার তো, এত প্যাকেটও নেই যে সব ভরবো। আমার শাড়িতেই ট্রলি মোটামুটি ভর্তি, দেখতেই পাচ্ছ কি যে হবে। আর এটা হচ্ছে একটা কি বলবো তোমাকে দেখিয়েছি, এটা হচ্ছে ওই বিয়েতে অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি, ওর বন্ধুরা দিয়েছে। তো বিছানার চাদর আছে, এটা অফ হোয়াইট কালার, তো এটা এখানে রাখবো না ভাবছি, এর সাথে বেড কভারের সাথে বালিশের কভারও আছে, তো ভালো জিনিসটা, এটা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে আলমারিতে রাখবো, যদি কখনো বাড়িতে দরকার পড়ে ইউজ করব। আর এখানের জন্য আলাদা বেড কভার বালিশ কভার সব আছে, যার জন্য এখানে আর রাখবো না, এটাকে নিয়ে যাবো। আর এই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর মানে রাতের ড্রেসটা, তো এটাকেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার ট্রলির অবস্থা দেখো এখনই ভর্তি, এখনো বরের কোনো কিছু হয়নি, প্লাস আমার এখনো ড্রেসই নিইনি, মানে কুর্তি টুর্তি কিছুই নিইনি, যা শাড়ি কটা যেগুলো রাখবো আর কি সবগুলো, এই অবস্থা হয়ে আছে, কি হবে জানি না, দেখা যাক। তো তারপরে শীতের সোয়েটার টোয়েটার এগুলো সব নিয়েই যেতে হবে, এবার আর রেখে যাবো না কিছু। আর ব্লাউজ নেব, এবার অনেক ব্লাউজও এনেছিলাম এবার আসার সময়, ও সব এখানে জাম হয়ে গেছে, আলমারির অবস্থা খুব খারাপ, বাড়িতে রেখে আসবো সব, এখানে তো শাড়ি খুব একটা পরা হয় না, অল্পই পরা হয়। এবার চলে এসেছি বরের জিনিসপত্র গোছাতে, তো বরের সোয়েটার গুলো নিয়ে নেব যেগুলো লাগবে না, একটা ব্যাগে হবে না ভেবে দেখলাম, আর একটা ব্যাগও ক্যারি করতে হবে আমাদের। তো আমি এখানে আয়রনটা গরম করতে দিয়েছি, কিছু জামা ইস্ত্রি করে নেবো। এগুলো তো লাগবে না তাই না, এগুলো তো রেখে আসতেই হবে, এখানটা ফালতু জাম করে তো লাভ নেই ঘরে, আর এতে কিছু ঢোকানো যাবে না, পুরো ভর্তি। এটা হচ্ছে আমার বিয়ের ট্রলি, মানে বিয়েতে ওদের বাড়ি থেকে এই ট্রলিটা দিয়েছিল, তো আমাদের বাড়ি থেকে যে ট্রলিটা দিয়েছিল সেটা অনেক বড়, মানে সেই
আর্মিতে যারা যায় না, তো তারা যে ট্রলিগুলো ইউজ করে বড় বড় সেই রকম, তো সেই ট্রলিটা ক্যারি করা খুব হাঙ্গামা, মানে অতগুলো জিনিসও লাগবে না, তো ওর জন্য এটাই নিয়ে যাই, কিন্তু এটাও জায়গা হচ্ছে না। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন, জিনিসপত্র মানে নিয়ে যাওয়া নিয়ে আসাটা বেশি, গরম চলে আসছে, গরমের জামা বেশি লাগবে, শীতের জামা তুলে দিতে হবে, সেগুলোও নিয়ে যেতে হচ্ছে। অনেক জামা কাপড় ইস্ত্রি করে ফেলেছি, পরপর পরপর সাজানো আছে, এটা লাস্ট চলছে, আর এখন বাজে সন্ধ্যে 6টা, আমি সেই 3টে থেকে বসেছি এইসব করতে। যেগুলো নিয়ে যাবো না আলমারিতে, যেগুলো রেখে যাবো ওখানে, সেগুলো আমি এখন ইস্ত্রি করে নিলাম একদম। ইস্ত্রি করা না বড্ড হাঙ্গামা, মানে সময় সাপেক্ষর ব্যাপার, প্রচুর সময় লাগবে, মানে একটু সময় হবে না, যদিও বসেই থাকি কোনো কাজই নাই, কিন্তু তাও এতগুলো একসাথে করার এনার্জি নেই। ব্যাগটা নিতে হবে, এটা ট্রলি ব্যাগই, মানে ব্যাগের তলায় চাকা সিস্টেম করা আছে। কটা জামা হচ্ছে নিয়ে যাবো, 1 2 3 4 5 5টা জামা এখন আপাতত, মানে এগুলো আয়রন করা হয়ে গেছে, এগুলো মানে পরে ঘুরতে যাওয়া যাবে এরকম জামা নিয়ে নিলাম, আর এমনি বাড়িতে পরে আট পরে জামা আলাদা নেবো পরে, তো ভালোগুলো আগে প্যাক করে নিই। এবার হচ্ছে আমার কিছু জামা কাপড় আমি নিয়ে নিই, আমার ওখানে আছে কিছু, আর এখান থেকে কিছু নিয়ে যাই, বেশি নিয়ে যাব না, কারণ হচ্ছে বেশি নিয়ে গেলে প্রচুর ভারী হয়ে যায় লাগেজ, আর মানে ক্যারি করতে খুব অসুবিধা হয়, যার জন্য অল্প সংখ্যক জিনিসই নিয়ে যাব। এবার বেশি হয়ে গেল, কারণ হচ্ছে ওই যেগুলো রাখবো বলে নিয়ে গেলাম, মানে এখানে রাখবো না ওখানে রাখবো বলে, তো ওই ট্রলিটা পুরো ভর্তি হয়ে গেছে। কাপড়ের দিকটা টোটাল গোছানো কমপ্লিট, আর এখন হচ্ছে জুয়েলারির কিছু জিনিস, মানে কসমেটিক্স গুলো উঠিয়ে নেবো, তো এটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, মানে এর ভেতরেই সবকিছু নিয়ে নেবো, তো মানে ধরবে কিনা জানি না, আর এতটা বড় জিনিস ব্যাগের মধ্যে ঢোকালে জায়গা পুরো শেষ, তো দেখাই যাক কি হয়, ফাইনাল টাচ পরে দেখাবো তোমাদের, এখন হচ্ছে আপাতত যেগুলো নেবো আমি সিলেক্ট করে নিই, তো তোমরা দেখতে থাকো। কানে নিয়ে নিচ্ছি কটা, সোনার দুটো আছে যেগুলো মা বাবা আগের বার ইউনিভার্সিটিতে গিফট করেছিল, তো সে দুটো এখানেই রেখেছি, কিন্তু আমি পরি না, কান ফাঁকা দেখতে পাচ্ছ, পরি না, তো যাই হোক নিয়ে যাই সাথে করে। কানের একটা ছোট্ট বক্স আছে, এই বক্সের মধ্যে কিছু কানের নিয়ে নেবো আর কিছু কানের এর মধ্যে নেবো, যেগুলো খুবই ছোট ছোট সেগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছে, আর স্টোন দেওয়া যেগুলো সেগুলো বিশেষ করে। এই ফুলটা রাখছি, কি বলবো, এটা কি ফুল, সূর্যমুখী ঠিক নয়, ওই জাতীয় কিছু। এখন বলে দিই 7:30 বাজে, সন্ধে হয়ে গেছে, বড় চলে এসছে, আর ও পাশের ঘরে আছে কাজ করছে, স্টোনের চুড়ি, এটা বিয়ের আগেকার কেনা আমার, এখনো চলছে, খুবই ভালো, স্টোন গুলো এখনো ওঠেনি, দেখতেও সুন্দর, আমি কালীগঞ্জ থেকে কিনেছিলাম এটা। আর এই কানেরটা এখনো পরা হয়নি, কলেজের সাথে নিয়েছি, তো এটা ভাবছি বাড়ি গিয়ে উদ্বোধন করব, নিয়ে তো যাই, যা হবে হবে।
অনেকগুলো এরকম ফুল আছে, আমি এখান থেকে দুটো নিয়ে রাখি। আর দুটো আছে, দুটো রেখে দেয়, আর দুটো নিয়ে যায়। এবার হচ্ছে কালকে যেগুলো কিনেছি তো সেগুলো নিয়ে নি। এখানে একটা কানের দুল আছে, এগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি কালকে, তো এগুলোও নিয়ে নি। আর কসমেটিক্স ভাবছি একটু পরে নেবো, উপর দিকটায় নেবো, এগুলোকে আগে ভেতরে ঠিকঠাক নিয়ে নি। যে ভুট্টা দুটো কিনে আনা হয়েছিল পর এগুলো তৈরি করলো, মানে রেডি করলো। হচ্ছে কসমেটিক্স এর সবকিছু নিয়ে চলে এসেছি। এর ঢাকনাটা না নিচে কোথাও পড়েছে, এটা ফাঁকাই আছে, এটা শেষ হয়ে এসছে প্রায়, আবার কিনতে হবে। তো যাই হোক, এটাকে পরে দেখছি। এই কটা তুলি আর যা যা লাগে, মেকআপের কনসিলার, হাইলাইটার, লিপস্টিক, তারপরে হচ্ছে কি যেন বলে, ভুলেই যাই এত মেকআপের জিনিস মাঝে মধ্যে, প্রাইমার, গডার, আইব্রো সেটিং পেন্সিল, কাজল, লিপস্টিক, আইলাইনার, এগুলো সব রেখে দিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে আর্গানাইটার আছে, এটা নতুন কেনা হয়েছে, তো এটাকে এর মধ্যে রাখছি না, এভাবে আলাদা করে নিয়ে যাচ্ছি, কারণ কোনো মধ্যে রাখলে হচ্ছে জায়গা হবে না। বেবি ক্রিমটা রাখছি সাথে, এই দুটো কানের, আচ্ছা এইটা সেটা, এবার তো বলবে তাই তো মনে হচ্ছে আর আবে না। তো এই হচ্ছে আমার পাপটা আছে, তো ওগুলো এদিক ওদিক সাইড করে নিয়ে নেবো ব্যাগের মধ্যে। পারফিউমটা নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার কমপ্লিট সবকিছু গোছানো, বাড়ি যাওয়ার জন্য পুরো একদম রেডি, বাড়ি যাওয়ার জন্য প্যাকেজ, হোম ট্যুর হবে একটা ভালো মতো। আবারও তোমরা তো রাতের হোম ট্যুর আমাদের দেখে, মানে কি বলবো, ট্রাভেলিং ট্যুর তো দেখেই নিয়েছো যে কত কষ্ট করে বাড়ি যেতে হয় আমাদের, যেহেতু ডিরেক্ট ট্রেন নাই, দেবগ্রাম টু কোচবিহার এরকম কোনো ট্রেন নাই। তো যাই হোক, বাড়ি যাওয়াটাই বড় শেয়ার করবো, মানে প্রত্যেকবার এক এক রকম ভাবে যাই, রাতেই যাই, কিন্তু কোনোবার হয়তো মালদায় নামি, দিয়ে তারপরে হচ্ছে বাস ধরি, কোনোবার ফারাক্কায় নামি বাস ধরি, এবার হচ্ছে ফারাক্কায় নামবো দিয়ে বাস ধরবো, কিন্তু সেটা রাতেই। তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে, যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তো চলো, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, সেই দুপুর থেকে চলছে এসব, আর একটু এনার্জি নাই। টাটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। গুড নাইট।